প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মনির হোসেন, প্রভাষক ইতিহাস বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতেছো। করোনা মহামারীর কারণে তোমাদের সশরীরে ক্লাস আবার বন্ধ। সশরীরে ক্লাস বন্ধ থাকলেও অনলাইন পাঠদান কার্যক্রম চলমান থাকবে। আমরা আশা করি তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবে এবং টিজিএমসি অনলাইন ক্লাস এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো নিয়মিত আপলোড করা হবে। সেইখান থেকে তোমরা নিয়মিতই সেই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, বুঝতে কোনো সমস্যা হয়, সেই বিষয়গুলো তোমরা জেনে নেবে। তো আমি আজকে ইতিহাস প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বিষয়বস্তু হলো ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। আমরা সশরীরে ক্লাস যখন চলমান ছিল, সর্বশেষ আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম এবং অনেকগুলো বিষয় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন। তোমরা পূর্ববর্তী ক্লাসে অনেকে জেনে থাকবে যে খিলাফত এবং অসহযোগ আন্দোলন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আন্দোলন। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার শেষে তোমরা যা শিখবে খিলাফত আন্দোলন সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ খিলাফত আন্দোলন কী, কোন প্রেক্ষাপটে, কাদের দ্বারা, অর্থাৎ কাদের নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয় এবং এই আন্দোলনের ফলাফলটা কী, সেই বিষয়ে তোমরা জানতে পারবে। এছাড়া অসহযোগ আন্দোলন সম্পর্কেও তোমরা জানতে পারবে, অসহযোগ আন্দোলন বিষয়টা কী, কোন প্রেক্ষাপটে, কার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়, কাদের বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত হয়, সেই বিষয়গুলো তোমরা আজকের ক্লাস শেষে জানতে পারবে। শুরুতেই আসি আমরা খিলাফত আন্দোলনে। খিলাফত বলতে তোমরা জেনে থাকবে মুসলিম শাসনের ইতিহাসে খিলাফত ছিল এবং আমরা জানি যে তোমাদের পাঠ্য বইয়ে যে খিলাফত আন্দোলনের কথা বলা হয় তখন তুরস্কে খিলাফত ছিল এবং তুরস্কের খলিফাকে মুসলিম বিশ্বে সবাই মান্য করত, নিজেদের খলিফা বলে মান্য করত। প্রথম বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয় তখন তুরস্ক ব্রিটিশ বিরোধী জোটে ছিল, অর্থাৎ ব্রিটিশরা ছিল মিত্রপক্ষে আর অক্ষশক্তির পক্ষে ছিল তুরস্ক। তো আমরা তখন ব্রিটিশ উপনিবেশ এবং ব্রিটিশরা যেহেতু তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করে এবং আমরা জানি যে 1914 থেকে 1918 সাল পর্যন্ত যে প্রথম বিশ্বযুদ্ধটা সংগঠিত হয় সেই যুদ্ধে মিত্রপক্ষে বিজয়ী হয়, কিন্তু ভারতবর্ষের সাথে ব্রিটিশদের একটি চুক্তি ছিল, শর্ত ছিল যে যুদ্ধে জয়ী হলে তারা তুরস্কের খিলাফতকে অক্ষুণ্ণ রাখবে, অর্থাৎ খণ্ড বিখণ্ড করবে না। কিন্তু দেখা গেল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী তুরস্ককে খণ্ড বিখণ্ডিত করা হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসে যে শান্তি সম্মেলন হয় সেই সম্মেলনে 5টি দেশের সাথে, অর্থাৎ পরাজিত 5টি দেশের সাথে 5টি সন্ধি স্বাক্ষরিত হয়। এর মধ্যে তুরস্কের সাথে যে সন্ধিটি হয় সেটা ছিল সেভার্সের সন্ধি। এই সন্ধি অনুযায়ী তুরস্ককে খণ্ড বিখণ্ডিত করা হয়, যেটা মুসলিম ভারতবর্ষের যে মুসলিম নেতারা ছিলেন তারা মেনে নেননি, ফলে এই অঞ্চলে ব্রিটিশ বিরোধী এক ধরনের খিলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে। এই আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ, ওনারা এই আন্দোলনের নেতৃত্ব দেন। এবং এই আন্দোলনের একটা পর্যায়ে আমরা লক্ষ্য করব যে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন এই আন্দোলনের একত্রিত হয়। আমরা দেখতে পারবো যে 1858 সালের সিপাহী বিদ্রোহের 57 সালে যে সিপাহী বিদ্রোহ হয় এর পরবর্তীতে এই অঞ্চলে হিন্দু মুসলমানদের মধ্যে ধীরে ধীরে একটা বিরোধ তৈরি হয়, অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যায়। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুযায়ী এই খিলাফত এবং অসহযোগ আন্দোলন আবার
হিন্দু এবং মুসলমানদের দুই সম্প্রদায়ের লোকদেরকে আবার একত্রিত করে এবং একত্রিত হয়ে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে। তো অসহযোগ আন্দোলনের নেতৃত্বে দেন মহাত্মা গান্ধী। আমরা জানি যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে 1919 সালে, অর্থাৎ এর আগে যে রাওলাট আইন হয়, অর্থাৎ কুখ্যাত রাওলাট আইন, দেশপ্রেমী ভারতবর্ষের যে দেশপ্রেমী যুবক, সংগ্রামী যুবক যারা ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে দমন করার জন্য রাওলাট আইন পাশ করে, অর্থাৎ বিনা বিচারে যাতে তাদেরকে আটক করা যায়, শাস্তি দেওয়া যায় এবং সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। এই কুখ্যাত রাওলাট আইন বিরোধী 1919 সালের 13 এপ্রিলের দিকে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানবাগ নামক জায়গায় অনেক মানুষ সমবেত হয়। সেখানে জেনারেল ডায়ারের নির্দেশে প্রায় 400 জন জনতাকে হত্যা করা হয়, যেটা জালিয়ানবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এবং এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার যে নাইট উপাধি ছিল ব্রিটিশ কর্তৃক প্রদত্ত, সেই উপাধি ত্যাগ করেন। তো এই হত্যাকাণ্ড মহাত্মা গান্ধীকে অনেকটাই বিচলিত করে, বিক্ষুব্ধ করে এবং এই প্রেক্ষিতে অসহযোগ আন্দোলনের সূচনা ঘটে। মহাত্মা গান্ধী ছিলেন অহিংস আন্দোলনের জনক। উনি অহিংসভাবে ব্রিটিশ বিরোধী, অর্থাৎ ব্রিটিশ পণ্যবর্জন, যে কোনো ধরনের সহযোগিতা থেকে বিরত থাকা, অর্থাৎ এই অসহযোগ আন্দোলনের সূত্রপাত ঘটান এবং এই খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন একসাথে চলতে থাকে। কিন্তু আমরা দেখতে পারবো যে একটা পর্যায়ে গিয়ে অসহযোগ আন্দোলনটা এক ধরনের সহিংস আন্দোলনে রূপ নেয়, অর্থাৎ মহাত্মা গান্ধীর যে নীতি ছিল অহিংস আন্দোলন সেটা সহিংস রূপ নেয়। এবং 1922 সালে ফেব্রুয়ারির দিকে আমরা দেখতে পারবো যে উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক জায়গায় একটি পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে, থানায় আক্রমণ চালিয়ে 21 জন পুলিশ সদস্য, সিপাহী এবং 1 জন দারোগাকে পড়িয়ে হত্যা করা হয়। এর প্রেক্ষিতে মহাত্মা গান্ধী অনেকটাই বিচলিত হয়ে পড়েন এবং উনি এই অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন, অর্থাৎ আন্দোলন প্রত্যাহার করে নেন। এর প্রেক্ষিতে মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করা হয়, আরও অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়, ফলে অসহযোগ আন্দোলন অনেকটাই ব্যর্থ হয় এবং এটার পরিসমাপ্তি ঘটে। এই অসহযোগ আন্দোলন এর পরিসমাপ্তির ফলে খিলাফত আন্দোলনটা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে, খিলাফত আন্দোলন অনেকটাই দুর্বল হয়ে আসে এবং 1924 সালে তুরস্কে খিলাফত শাসনের অবসান ঘটিয়ে মুস্তফা কামাল আতাতুর্ক পাশা সেখানে প্রজাতন্ত্র ঘোষণা করেন, ফলে তুরস্কে যেই খিলাফতকে কেন্দ্র করে এই খিলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে সেই খিলাফতেরই পতন ঘটে। এর ফলে মুসলমানরাও তাদের খিলাফত আন্দোলন প্রত্যাহার করে নেয় এবং খিলাফত আন্দোলন শেষ হয়ে যায়। তো এই আন্দোলন, খিলাফত এবং অসহযোগ আন্দোলন, এই দুটি আন্দোলন আপাত দৃষ্টিতে ব্যর্থ মনে হলেও এই আন্দোলনের ব্যাপক প্রভাব রয়েছে এবং পরবর্তীতে ভারতের স্বরাজ অর্জনে, ভারতের স্বাধীনতা আন্দোলনে, বিভিন্ন সংস্কারমূলক আইনে এই আন্দোলনগুলোর ভূমিকা ছিল এবং এই আন্দোলন থেকে উৎসাহিত হয়ে ভারতবর্ষের জনগণ পরবর্তীতে আরও অনেক ধরনের আন্দোলনে অংশগ্রহণ করে এবং আমরা দেখতে পারবো যে সত্যাগ্রহ আন্দোলন, সন্ত্রাসী আন্দোলন শুরু হয়, আইন অমান্য আন্দোলন, এবং একটা সময় ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং ভারত এবং পাকিস্তান নামক এই অঞ্চলে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। তো আজকে আমরা এই দুটি আন্দোলন নিয়ে আলোচনা করলাম। আশা করব তোমরা এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা পড়াশোনার সাথেই থাকবে। এই কোভিড-19 মহামারীর কারণে সশরীরে যে ক্লাস কার্যক্রম বন্ধ, এই বিষয় নিয়ে তোমরা মনে করো না যে তোমাদের পড়াশোনাও বন্ধ। পড়াশোনা করতে হবে, কারণ সামনে তোমাদের এসএসসি এক্সাম, সেই এক্সামে তোমাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং মোটামুটি একটি ভালো ফলাফল করতে হলে তোমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাচল করবে এবং নিজে সচেতন থাকবে, পরিবার সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেবে। আশা করি তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং
অনলাইনে ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করবে। ধন্যবাদ সকলকে।